আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার পরে আপনাকে প্রমাণক হিসেবে একটি করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণের একটি সার্টিফিকেট দেওয়া হয়। তো আপনারা অনেকেই জানেন না সেই ভ্যাকসিনের সার্টিফিকেটটি কিভাবে নিতে হয়, কোথা থেকে নিতে হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি ভ্যাকসিন গ্রহণ করার পরে সেই ভ্যাকসিনের পরিপ্রেক্ষিতে করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণের সার্টিফিকেট নেবেন। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিউয়ার্স, আপনি করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করার পরে আপনি চাইলে সার্টিফিকেট নিতে পারবেন। আপনি প্রথম ডোজ গ্রহণ করার পরও সার্টিফিকেট নিতে পারবেন এবং সেকেন্ড ডোজ গ্রহণ করার পরও আপনি সার্টিফিকেট নিতে পারবেন। তো আপনি কিন্তু দুইবারই সার্টিফিকেট নিতে পারবেন যদি আপনি চান। তো সেই ক্ষেত্রে কিভাবে আপনি এই করোনা ভাইরাসের সার্টিফিকেটটি গ্রহণ করবেন সেটা চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এর জন্য আপনারা সুরক্ষা অ্যাপ ব্যবহার করতে পারেন কিংবা ওয়েবসাইটের মাধ্যমে আপনি surakha.gov.bd এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনি এই সনদ নিতে পারবেন। সুরক্ষা অ্যাপের ভিতরে আসলে আপনি দেখতে পারবেন এখানে টিকা সনদ সংগ্রহ নামের একটি অপশন রয়েছে, অথবা এখানে উপরে ডান পাশের কর্নারে এখানে থ্রি মাইনাস রয়েছে, থ্রি মাইনাসে ক্লিক করে এখানে দেখতে পারবেন টিকা সনদ সংগ্রহ নামের একটি অপশন রয়েছে। আপনার এখান থেকে অপশনটিতে ক্লিক করবেন। এবার এখানে আপনার প্রয়োজন পড়বে তিনটি জিনিস। প্রথমটি হলো আপনার এনআইডি কার্ডের নাম্বার, সেকেন্ড হলো আপনার জন্ম তারিখ, এবং থার্ড হলো আপনার যে মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি। তো এখানে আমি জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখ বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখ সঠিকভাবে দেওয়ার পরে যাচাইকরণে ক্লিক করলেই দেখতে পারবেন আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি কোডটি আপনাকে এখানে দিতে হবে। SMS থেকে ওটিপি কোড দেওয়ার পরে আপনারা এখান থেকে যাচাই করুন এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন যে আপনাকে এখানে পাসপোর্টের নাম্বার অ্যাড করতে বলা হয়েছে। যেহেতু করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে অনেকে দেশের বাহিরে যায়, সুতরাং আপনার সার্টিফিকেটে যদি পাসপোর্টের নাম্বার না থাকে তাহলে কিন্তু সেই সার্টিফিকেটটি গ্র্যান্ট করবে না ইমিগ্রেশন থেকে। সুতরাং আপনাকে অবশ্যই এখানে যদি আপনার পাসপোর্টের নাম্বার থাকে সেটা অবশ্যই এখানে পাসপোর্টের নাম্বার দিয়ে দিতে হবে। আর আপনি যদি চান যে এটা এই মুহূর্তে আপনি পাসপোর্টের নাম্বার দিবেন না, পরবর্তীতে আপনি পাসপোর্টের নাম্বার দিয়ে আপনি ডাউনলোড করবেন, সেটাও আপনি পারবেন। তো যদি আপনি পাসপোর্টের নাম্বার না দিয়ে যদি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে এখান থেকে এড়িয়ে যান এই অপশনটিতে ক্লিক করতে হবে। এড়িয়ে যানে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটি কিউআর কোড রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে যে টিকা দিয়েছে তার তথ্য রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি যার সার্টিফিকেট ডাউনলোড করেছি সে প্রথম ডোজ গ্রহণ করেছে, এখনও দ্বিতীয় ডোজ গ্রহণ করেনি। তো দ্বিতীয় ডোজ গ্রহণ করার পরেও কিন্তু সে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে এবং অবশ্যই প্রত্যেক নাগরিকেরই দ্বিতীয় ডোজ গ্রহণ করার পরে এখান থেকে সার্টিফিকেট নিতে হবে। তার কারণ করোনা ভাইরাসের দুইটি ডোজই কিন্তু আমাদের প্রত্যেকেরই নিতে হবে, সুতরাং এখানে দুইটি ডোজ ছাড়া কিন্তু এই সার্টিফিকেটটি সম্পূর্ণ হবে না। সুতরাং প্রথম ডোজ দেওয়ার পরে যদি আপনি সার্টিফিকেট ডাউনলোড করেন আর আপনি যদি মনে করেন যে এটা দিয়েই আমার চলবে তাহলে কিন্তু সেটা ভুল হবে। আপনি অবশ্যই প্রথম ডোজ দেওয়ার পরে যদি সার্টিফিকেট ডাউনলোড করেন তাহলে অবশ্যই দ্বিতীয় ডোজ দেওয়ার পরেও আরেকটি সার্টিফিকেট ডাউনলোড করবেন। সেখানে দেখতে পারবেন প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ দুটার তারিখে এখানে দেওয়া থাকবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটি কিউআর কোড রয়েছে, এই কিউআর কোডটি স্ক্যান করলেই কিন্তু তার তথ্যগুলো চলে আসবে সাথে সাথে যে সার্টিফিকেটটি ভ্যালিড না ইনভ্যালিড। তো এখান থেকে সংগ্রহ করুন এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে এই গুগল ক্রোম রয়েছে, এই গুগল ক্রোমে ক্লিক করবেন। আপনারা গুগল ক্রোমে ক্লিক করলেই দেখতে পারবেন এই সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা, এটাই হলো করোনা ভাইরাসের ভ্যাকসিন সার্টিফিকেট। এই ভ্যাকসিন সার্টিফিকেটটি আপনি ওয়েবসাইট থেকে ঠিক এইভাবেই গ্রহণ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি আইডি কার্ডের মতো একটি অপশন দেওয়া হয়েছে, যে এটা আপনি কিন্তু চাইলে প্রিন্ট করে লেমিনেশন কার্ডের ভিতরে ঢুকিয়ে কিন্তু গলায় ঝুলিয়ে রাখতে পারবেন এবং উপরের যে সার্টিফিকেটটি রয়েছে এটা আপনি সংরক্ষণ করতে পারবেন সার্টিফিকেট হিসাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। ঠিক এই পদ্ধতিতেই কিন্তু আপনি আপনার করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণের পরে সার্টিফিকেট গ্রহণ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।